মাধ্যমিক পরীক্ষা 2024 এক্সাম সেন্টার নিয়ে আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা 2024। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে ছাত্রছাত্রীরা, চলছে জোর কদমে পড়াশোনা। এর মধ্যে নতুন একটি আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিকে মোট 200টি পরীক্ষা কেন্দ্র বাতিল করল পর্ষদ। কম পরীক্ষা কেন্দ্রেই আয়োজিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তাহলে কি ছাত্রছাত্রীদের পরীক্ষার কেন্দ্র বদল হবে? শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পরীক্ষা কেন্দ্র কিন্তু কম। পর্ষদ সূত্রে খবর, চলতি বছরে মাধ্যমিকে বসতে চলেছেন প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই খবর। 2023 সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লক্ষের কাছাকাছি। চলতি বছর আরও 3 লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানায় পর্ষদ। অন্যদিকে গত বছরের তুলনায় এবছর ভ্যানুর সংখ্যা কমেছে। গত বছর প্রধান ভ্যানু ও সাব ভ্যানু মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2887টি। এবছর 200টি কেন্দ্র কমে সর্বমোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে 2675টি। সূত্রের খবর, এবছর 240টি প্রধান ভ্যানু কমিয়ে 48টি সাব ভ্যানুর সংখ্যা বাড়ানো হয়েছে। কেন বাতিল বা পরিবর্তন করা হলো পরীক্ষা কেন্দ্র? পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন, বাতিল হওয়া ভ্যানুগুলিতে ছিল উপযুক্ত পরিকাঠামোর অভাব। অধিকাংশ স্কুলেই নেই সিসিটিভির জন্য পরিকাঠামো। বেশ কিছু স্কুলে পাঁচিল বা বাউন্ডারি দেয়াল নেই। অনেক স্কুলেই প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করার জন্য প্রশস্ত পথ নেই। এছাড়া ভালনারেবল স্কুলগুলিকে এবছরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়নি। 3টি আবশ্যিক শর্ত যে সমস্ত স্কুলগুলি পূরণ করতে ব্যর্থ ছিল তাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র কমে যাওয়ায় পরীক্ষার্থীদের কিছু সমস্যা হতে পারে, তবে আশা করা হচ্ছে ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষা কেন্দ্রগুলোই থাকবে। কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, তবে পরীক্ষা পরিচালনায় নেওয়া পদক্ষেপগুলির ফলে এই সমস্যাগুলি কমানো সম্ভব বলে আশা করা যায়। এখন ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উচিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং নিজেকে শেষ সময়ে ভালো করে তৈরি করে নেওয়া। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ফাইনাল পরীক্ষা কেন্দ্র বিবরণ দেওয়া থাকবে। পরবর্তী খবর জানতে সঙ্গে থেকো এই চ্যানেলটির। ভালো থেকো সবাই, ধন্যবাদ।